ইউক্রেনের হাতে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি রয়েছে। তারা এটি ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একে সত্যিকারের বিপদ উল্লেখ করে যে কোনো মূল্যে তা ঠেকানোর আহ্বান জানিয়েছেন তিনি। জেনেভা ভিত্তিক একটি নিরস্ক্রিয়করণ সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি জানান, ইউক্রেনের হাতে এখনও সোভিয়েতের প্রযুক্তি এবং এই ধরনের অস্ত্র ব্যবহারের উপায় রয়েছে। আমরা এই বিপদ মোকাবেলায় ব্যর্থ হতে পারি না। পররাষ্ট্রমন্ত্রীর এই সম্মেলনের সশরীরে যোগদানের কথা ছিল, কিন্তু ইউরোপের কিছু দেশ তার ফ্লাইট আটকে দিয়েছে বলে দাবি করেছেন রাশিয়া। এই কারণে আগে থাকা রেকর্ড করা ভিডিওর মাধ্যমে সম্মেলনে ভাষণ দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে তার ভাষণ শুরুর আগেই অনেক কূটনৈতিক সম্মেলন কক্ষ ত্যাগ করেন। বাইরে ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে রুশ অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ওই সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছেন। রুশ আগ্রাসনের প্রতিবাদে আরেকটি বিশেষ বৈঠকের আহ্বান করেছেন তিনি। এর আগে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার উপর পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেছেন তিনি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ফের পারমাণবিক হামলায় হুমকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।